আজকে যে লঞ্চিং সিরামনিতে এখানে আপনারা আসলে টেলিটকের সাথে যুক্ত হচ্ছেন পল্লী বিদ্যুতের বিল বিষয়টা, জি আমি আসলে সার্বিক দিকটা আপনার কাছে একটু জানতে চাই এই বিষয়টা নিয়ে। বিকাশের যতগুলো প্রোডাক্ট আছে সকলগুলোই হলো আপনার অপামর জনসাধারণের জন্যে। তো একটা প্রোডাক্ট হিসেবে আসছে, সেটা হলো পল্লী বিদ্যুতের বিল পেমেন্ট, আমরা এটাকে বলছি পে বিল। তো বিকাশের অ্যাকাউন্ট থেকে আপনার টেলিটকের প্রযুক্তিগত সহায়তা নিয়ে আমরা এই আরইবি বিলগুলো পেমেন্টের ব্যবস্থা করব আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদের সুবিধা দেওয়ার জন্য। এই প্রক্রিয়াটা কীভাবে হবে, মানে সাধারণ যারা গ্রাহক, আমি শুনেছি যে পল্লী বিদ্যুতের প্রায় সোয়া দুই কোটির মতো গ্রাহক আছে, তারা কীভাবে এই বিলটা পে করবে এবং এটার জন্য কী কী প্রক্রিয়া তাকে মেনটেন করতে হবে? প্রথমত ধরেন আর্থিক অন্তর্ভুক্তি যাদের জন্য, তারা তো আসলে যারা আনব্যাঙ্ক পপুলেশন, তারা যখন বিকাশের একটা অ্যাকাউন্ট করবে, বিল পে বিকাশের ইউএসএসডি মেনুতে গিয়ে পে বিল অপশনে যাবে এবং পে বিল অপশনে গিয়ে যে পরিমাণ বিল আসবে সেই বিলটা পেমেন্ট করার জন্যে তারা ওই সংখ্যাটা বসাবে এবং তার পিনকোড দিয়ে সে কমপ্লিট করবে তার ট্রানজ্যাকশানটা। এবং টেলিটকের প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে এটা আরইবির অ্যাকাউন্টে চলে যাবে বিলটা। তাহলে বাসায় বসে কোথাও না গিয়ে এই বিল পে করার যে সুবিধাটা, সেটাই আমাদের গ্রাহকরা পেতে যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আপনি শুধু কি টেলিটকের সাথে যুক্ত হচ্ছেন নাকি আরও অন্য গ্রাহকদের সাথে, মানে অন্য অপারেটর টেলিকম? এই মুহূর্তে না, আপাতত এই ব্যবস্থাটা শুধুমাত্র টেলিটকের সঙ্গে, এবং পরবর্তীতে অন্যান্য যে সকল বিল পেমেন্ট সুবিধা সে নিয়েও আমাদের কাজ হবে, যেখানে যে ধরনের পার্টনারশিপ কাজ করবে সেটাইতেই আমরা যুক্ত হব। আর এক্ষেত্রে গ্রাহককে অতিরিক্ত কোনো টাকা, পল্লী বিদ্যুতের যারা গ্রাহক রয়েছেন তাদেরকে অতিরিক্ত কোনো টাকা পে করতে হবে কিনা? এই মুহূর্তে তারা অতিরিক্ত কোনো টাকা পে করবে না, বরঞ্চ আমরা বিকাশের পক্ষ থেকে এই ধরনের একটা মহৎ কাজের সঙ্গে যে যুক্ত হতে পেরেছি সেটার জন্যই আমরা আনন্দিত। আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই গ্রাহকরা এই বিল পে ছাড়া আর কী কী সুবিধা পাবে? ধরেন সে গত মাসে কত টাকা বিল করেছে, মানে বিল পেয়ের যে একটা চার্জ সেটা কীভাবে সেটা করবে, এখান থেকে কী জানা সে? হ্যাঁ, বিল পেমেন্টে যে আপনার এটাকে বলে ট্রানজ্যাকশন রিসিপ্ট, সেটা তারা পাবে, যাতে কেউ বুঝতে পারে যে গত মাসে কত বিল দেওয়া হচ্ছিলো, পরবর্তীতে মাসে আবার বিল আসলো, সেই সকল যে অঙ্ক করে বের করা যে তার বিল কতটুকু তাকে পে করতে হবে সেই সুবিধাটা পাবে। নোটিফিকেশনের কোনো সুযোগ আছে নাকি যে আমার বিল পে করতে হবে নাকি জাস্ট পে করার জন্যই আপনাদের সাথে যুক্ত হচ্ছে? মানে আমি বলছি যে পল্লী বিদ্যুতের যারা গ্রাহক তারা কি আপনাদের মাধ্যমে নোটিফিকেশন পেতা আমার এই বিলের তারিখটা এত তারিখের মধ্যে বিল পে করতে হবে? মানে এই মুহূর্তে নেই, এটা টেকনোলজিক্যাল অপশন, এটা কাজ করলে এটা করা যাবে না এ কথা বলা যাবে না, অবশ্যই করা যাবে। তবে এই মুহূর্তে হলো ধরেন আপনি বিলটা পেলেন, বিল কত টাকা সেটা আপনি জানলেন, আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, সুতরাং আপনি অপশনে গিয়ে আরইবি বিল পে বিলে আপনার সেই অঙ্কের টাকাটা ট্রানজ্যাক্ট করতে পারবেন যেখানে যে কোনো জায়গা থেকে, সেটা আপনার সেই সব।